হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। একটা ভিডিও দেখছিলাম তো, আজকে ঘুম থেকে উঠে চিন্তা করলাম যে ওই স্পেশাল চাটা আজকে বানাবো আর আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি কিচেনে এসে দুটো পাতিলে পানি দিয়ে দিলাম। ভাবছিলাম আজকে ফার্স্ট টাইম আমি মালাই চা বানাবো, কিন্তু দেখতেছি যে লিকুইড দুধটা নাই, তো সেজন্য আমি কন্ডেন্স মিল্ক দিয়েই চাটা বানাচ্ছি। মালাই চা বানাতে তো সর দিয়েই তো মালাইটা তৈরি করা হয়, তো এখানে তো এই দুধে তো সর হবে না। এখানে আমি দুই কাপ পরিমাণ পানি নিয়েছি, এটার মধ্যে আমি চিনিটা অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো। তো চা বানানোর ফাঁকে আবার ঝালমুড়িও বানানো হয়েছে, ওটাও একটু খেয়ে নিলাম। আর এখানে আমি দুধগুলোকে প্রায় 5 মিনিটের মতো জাল দিলাম। আর এখানে আমি 1 কাপ পানিতে 2 টেবিল চামচ চা পাতা দিয়ে দিচ্ছি। চা পাতা দিয়ে আমি এগুলাকে আরও 3-4 মিনিট ফোটাবো, যাতে চায়ের পাতার একটা স্মেল থাকে, ওই জিনিসটা চলে যায়। আর এরপর আমি এর মধ্যে 2টা এলাচ দিয়ে দিচ্ছি, একটু এর মুখটা খুলে দিয়ে দিচ্ছি। এখন আমি কালা চাগুলোকে দুধের মধ্যে মিক্স করছি। আর এই যে তৈরি হয়ে গেল আমার মজাদার চা। চেয়েছিলাম মালাই চা বানাতে, আর হয়ে গেল অন্য চা। যাই হোক, চাগুলো মজাই হয়েছে, শুধু একটু চিনিটা বেশি হয়ে গেছে যেহেতু এটা কন্ডেন্স মিল্কের চা। আপনারা দেখতে দেখতে আমি চাটা শেষ করেও ফেললাম। আর চা খাওয়ার পর আজকে বিকালে নাস্তার জন্য থাই স্যুপও বানানো হয়েছে। এই স্যুপগুলো হচ্ছে জাস্ট দোকানে যে ইনস্ট্যান্ট প্যাকেটগুলো পাওয়া যায়, ওগুলাই জাস্ট বাসায় এনে শুধু একটু পানি আর ডিম অ্যাড করে রান্না করা হয়েছে, আর সাথে একটু লেবুও দিলাম। আমি আবার স্যুপ লাভার, আমার কাছে স্যুপটা অনেক ভালো লাগে শুধু কর্ন স্যুপ ছাড়া। খাওয়ার পরে চলে আসলাম একটা বাসায়, একটা পার্সিয়ান ক্যাট কিনবো, তো ওটাই আজকে দেখতে আসছি। আর ফাইনালি মিল্কি আর অ্যাঞ্জেল আমাদের চোখের সামনে। মিল্কি আর অ্যাঞ্জেলের ভিডিও আমি এর আগেও করছিলাম। অ্যাঞ্জেলা অনেকগুলো কিউট কিউট বাচ্চা দিছে, তো এই বাচ্চাগুলো কিন্তু এখন বড় হয়ে গেছে ওনার কাছে। উনি 2টাই আনছিল, 2টা থেকে ওনার কাছে এখন অনেকগুলো হয়ে গেছে। এই ওয়াশরুমটা কিন্তু শুধুমাত্র ওদের জন্যই, ওরাই ইউজ করে। এতগুলো বেড়াল থাকার কারণে ওনার ঘরে কিন্তু ওরা টয়লেট করে করে একটা বাজে গন্ধ হয়ে গেছে। আর পাশে ঝুড়িতে দেখুন, ওদের জন্য অনেকগুলাই খেলনা আছে। তো এখানে আমাদের ব্রাউন কালারটা পছন্দ হয়েছিল, উনি ব্রাউনটা সেল করবে না, এরপর আমরা সাদাটাই চুজ করলাম। তো ওটার দাম বলতেছে যে 12,000 টাকা, তো ওনার সাথে কথা ফাইনাল করলাম, পরের দিন এসে আমরা নিয়ে যাব। ওনার পুরো ঘরে এতগুলা বেড়াল, উনি কীভাবে থাকে আল্লাহ জানে, আমি হলে কিন্তু পাগল হয়ে যেতাম। ওরা এই যে মিল্কিটা আগে থেকে অনেক মোটো হয়ে গেছে। ওরা জিনিসপত্র এত নষ্ট করে, ওনার সোফাগুলো নখ দিয়ে কিছু রাখে না, ছিঁড়ে ফেলছে সবগুলো। এরপর কথা ফাইনাল করে বাসায় চলে আসছি। তো রাতে খাওয়ার পরে এখন চলে আসছি কদবেল কাটার জন্য। আজকে আমি ফার্স্ট টাইমই এটা খাবো, আর কখনো আমি খাই নাই, কীভাবে খাই ওটা টেস্ট করবো, এটার মজাটা কেমন দেখবো। এগুলাকে আমি এখন লবণ মরিচ দিয়ে মাখা শুরু করলাম, আর একটা টেস্ট করে দেখলাম কেমন, কিন্তু আমার কাছে অতটা ভালো লাগে না। অনেক আগ্রহ নিয়ে ভর্তা করলাম, কিন্তু আমি এটা খেতে পারিনি, খেতে একটু টক আর কষ। তো পরদিন সকালবেলা ঘুম থেকেই উঠে দেখি যে মিল্কিটা জানালার বাইরে চলে আসছে। এরপর আমরা ওদের বাসায় যাই, যাই দেখে যে উনি, আমরা কালকে রাতে আমরা আসার পরে নাকি আরেকটা লোক আসছে, ওর কাছে নাকি বিড়ালটা সেল করে দিছে, তো এ কাজটাকে উনি ঠিক করছে, আমাদের সাথে ফাইনাল করে আরেকজনকে দিয়ে দিই। এরপর মন খারাপ করে বাসায় চলে আসি, তারপর বাসায় এসে ঠিক করলাম যে আজকে পপকর্ন বানাবো। এখানে আমি কিছু ভুট্টা ধুয়ে নিলাম, আর এর সাথে ম্যাগি মশলা অ্যাড করলাম, আর একটু লবণ মিক্স করছি। এরপর আমি চুলার মধ্যে প্যানটা বসিয়ে দিলাম, একটু গরম হয়ে আসলে এর মধ্যে আমি এখন তেল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। তেলটা দিয়ে এখন আমি তেলগুলোকে প্যানের চারপাশে ছড়িয়ে দিচ্ছি, একটু গরম হলে এর মধ্যে আমি ভুট্টাগুলো দিয়ে দেব। এখন আমি চুলাটা একটু কমিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে ভুট্টাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি সবগুলো ভুট্টা একসাথে দেব না, হাফ হাফ করে দিচ্ছি, সবগুলো একসাথে দিলে পুড়ে যাবে।
ভুট্টাগুলো দেওয়ার সাথে সাথে এগুলোকে আমি ভালোভাবে একটু নাড়তে হবে। এগুলো একটু ব্রাউন কালার হয়ে আসলে এরপর আমি এগুলোকে ঢেকে দেব। এগুলো এখন ব্রাউন কালার হয়ে আসছে, আমি চুলাটা একটু লো হিটে দিয়ে এগুলোকে এখন আমি ঢেকে দিচ্ছি। একটা ফোটা শুরু করছে। তো এখন এখানে সবগুলো পপকর্নই প্রায় হয়ে গেছে, একটা দুটো ভেতরে রয়ে গেছে, ওগুলোকে আমি একটু নাড়া দিয়ে দেখলাম জাস্ট। তো এরপর এগুলোকে আমি ঝেলে নিচ্ছি, একটু ঝেড়ে নিচ্ছি। মশলাগুলো একটু কালো কালো হয়ে গেছে। একইভাবে আমি পরের ভুট্টাগুলো ভেজে নিলাম, ওটা আর আপনাদের দেখালাম না। কিচেনে আলোটা কম তাই ভিডিওটা অন্ধকার আসতেছে। সামান্য কিছু ভুট্টা থেকে এখানে প্রায় এক ঝুড়ি থেকে একটু কম পরিমাণে অনেকগুলোই পপকর্ন হয়েছে। এই যে পপকর্নগুলো আলোতে আনলাম। পপকর্নগুলোতে ম্যাগি মশলা দিলেই পপকর্নে আলাদা একটা টেস্ট চলে আসে, আমাকে ভালোই লাগে খেতে মশলা দিয়ে। অনেকে কিন্তু আবার মশলাও অ্যাড করে, আবার চিনিও অ্যাড করে, ওটা দিলে একটু মিষ্টি মিষ্টি ভাব হয় আর কি, মিষ্টি পপকর্ন, ওগুলো ঠিক আছে। তো এখানে আমি তাহসিনকে একটা খাওয়াই টেস্ট করাচ্ছি। আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।